যেখানে জীবন নির্বিকল্প হয়ে দাঁড়িয়ে আছে সেখানে সময় দেখো না, নির্বিকল্পতায় সময় হয় না। আর যেখানে জীবন শুধুমাত্র বিকল্পের বাহানা নিয়ে দাঁড়িয়ে আছে ওখানে সময়কে একদম ছেড়ো না। सूरत में ना मूरत में ना एकांत निवास मेरे। প্রজ্ঞা বা জীবনবোধকে আজ পর্যন্ত কেউ অ্যাক্টিভলি জীবনে আনতে পারেনি, এটা শুধু উপলব্ধই হওয়া যায়। এই জন্য বলি প্রণাম মহারাজ। আমরা দেখেছি যে যে কোনো আশ্রম যখন তৈরি হয় যে কোনো একজন মহাপুরুষকে কেন্দ্র করে কিংবা কোনো ছবিকে কেন্দ্র করে একটা আশ্রম তৈরি হয়। আর আমাদের যখন অদ্বৈত জ্ঞানপীঠ তৈরি হয় তখনও প্রথমে আপনি ঠাকুরমা স্বামীজির ছবি রেখেছিলেন, কিন্তু পরবর্তীকালে দেখা যায় সেগুলো সরিয়ে আপনি একটি আয়নার স্থাপনা করেন ওখানে। তো এটার পিছনে কি ফিলোসফি আছে যদি একটু ক্লিয়ার করেন। দেখো, প্রথম তো আমি স্বীকার করিনি যে ব্যক্তি জার্নিতে থাকে। আমি আমার জীবনে চলাতে আন্তরিকভাবে এবং বাহ্যিকভাবে ক্রমাগত বুঝতে বুঝতে এগাচ্ছি। সেই বোধের পথে এখানে শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের ছবি ছিল, যেমন 8-10টি রামকৃষ্ণ ভাবধারা সম্পন্ন আশ্রমে থাকে। তবে আমার আন্ডারস্ট্যান্ডিং আলাদা ছিল। আমি এই বাহ্যিকভাবে এই আধারগুলির মাধ্যমে যখন এগিয়েছিলাম, এগাতে গিয়ে কিছু সমস্যা ফেস করছিলাম। সমস্যা হলো সেই সম্প্রদায়বাদ, সাম্প্রদায়িক কথা, এবং আমাকে মাপা হচ্ছিল এর মধ্যে দিয়ে। সন্ন্যাসী, সন্ন্যাসী তো শুধুই সন্ন্যাসী। দলাই লামা বলেছিলেন আমি শুধু সন্ন্যাসী, ইনোসেন্ট সন্ন্যাসী। আমাকে মাপা হচ্ছিল রামকৃষ্ণ দেবের অনুসারী হয়ে আপনি এই কথা কি করে বললেন, আপনার যার কাছে দীক্ষা পেয়েছেন তার কাছ থেকে এরকম কথা বলছেন। কিন্তু বিষয়টি বোঝার যে প্রথম ব্যাপার, দেখো সত্যের কোনো ছবি হয় না। রামকৃষ্ণ, বিবেকানন্দ, কবির, নানক, বুদ্ধ যেই হোক না কেন, সত্য সবসময়তে নিজেই সব ছবির আধার, কোনো ছবি সত্য হতে পারে না। যেমন আমরা একটু গীতার ক্লাস করছিলাম, ওতে আমি বলছিলাম ইলেকট্রিসিটি ইকুয়াল টু লাইটস এটা হতে পারে না, ফ্যান ইকুয়াল টু এটা হতে পারে না, মাইক্রোওভেন এসি হতে পারে না। এই সব আধারের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি প্রকাশ পায়। কিন্তু মানুষ বলছিল আপনি লাইট হয়ে গিয়ে ফ্যানের কথা কি করে বলছেন, লাইটের বিরোধ কি করে করছেন, কারণ এখন কারো গরম লাগছে, এখন এখন লাইটস চাই না, এখন ফ্যান চাই। কিন্তু সম্প্রদায়বাদ, যখন কোনো ছবি দাঁড়িয়ে যায়, মূর্তি দাঁড়িয়ে যায়, মানে যে কোনো অবয়ব দাঁড়িয়ে যায়, তখন জীবনকে অন্যভাবে দেখা শুরু হয়ে যায়। যদি কোনো ছবি থাকে জীবনে, সেটা ব্যক্তির নিজের ছবি, তার থেকে শুরু হবে। যদি কোনো ওষুধ আসে তো ব্যক্তির রোগ থেকে আসে। তো এই সবার আগে দর্পণ, যে এই আয়না, একে আমি বসিয়েছি বা এইটাকে আমি রেখিয়েছি এই জন্য যে ব্যক্তি যাতে নিজের ছবি দেখতে পারে। যদি কোনো ছবি দেখতে হয়, তুমি ছবি। আর যখনই কি হয়ে যায় জানো তো, প্রজ্ঞা সবসময় পথ দেখায়। আর প্রজ্ঞা কখনো কোনো বইতে, কোনো সম্প্রদায়তে, কোনো গ্রন্থে, কোনো গুরুতে আমাতে তোমাতে বাধা থাকে না। তো এই যে যদি প্রজ্ঞা ছবির মধ্যে দিয়ে আসে না, সবসময় তার একটা কন্ডিশন রূপ দেখা যাবে, এবং এই কন্ডিশনটাই সম্প্রদায় তৈরি হয়। এই কন্ডিশনটির মধ্যেই ব্যক্তি ফেসে গিয়ে ধ্যানেরও ছবি বানিয়ে ফেলেছে মানুষ। তো বিষয় এটা যে ব্যক্তি, আমি সবসময় চেয়েছি সে নিজস্ব প্রজ্ঞায় চলুক। সে কবিরের প্রজ্ঞায় চলবে না, সে রামকৃষ্ণের প্রজ্ঞায় চলবে না, কারণ এরাও কারোর প্রজ্ঞায় চলেনি, এরা নিজেদের। এই জন্য দেখো, একদিক থেকে প্রত্যেক আধ্যাত্মিক ব্যক্তি বিদ্রোহী, কোনো না কোনো স্তরে যে কোনো আধ্যাত্মিক ব্যক্তি। বুদ্ধ সেই সময় বিদ্রোহী, বিবেকানন্দ সেই সময় বিদ্রোহী, কবির বিদ্রোহী, মীরা বিদ্রোহী, রামকৃষ্ণ বিদ্রোহী, কোন জায়গায় নয়। তবে বিদ্রোহ আমাদের এই নদী ঝান্ডা তুলে তারা চলে গিয়েছে, তারা নিজস্ব প্রজ্ঞায় জীবন বেঁচেছে। এবং আমি সবসময় চাই যে ব্যক্তি আসবে তার মধ্যে, আমাদের প্রত্যেকের মধ্যে রামকৃষ্ণের বীজ আছে। রামকৃষ্ণের ছবি চাই না,
রামকৃষ্ণের সেই ঠিক যেমন বীজের মধ্যে পুরো গাছ নিহিত থাকে, ঠিক তেমনি রামকৃষ্ণত্বের বীজ আমাদের সবার মধ্যে আছে। শুধু রামকৃষ্ণত্ব বললে আবার এখানে ছবি তৈরি হবে, বুদ্ধত্ব, কবির, যা বলা হোক না কেন সব কিছুর বীজ আছে। তো ব্যক্তি নিজের প্রজ্ঞায় চলুক, ধর্ম সৃজনী হয় না, শুরুই হয় ব্যথা থেকে। তো যখনই এই ব্যথা থেকে তুমি ওষুধ খাও না, যার সত্যি জীবনে ব্যথা, সেই ডাক্তারের কাছে গেছে, তার যাওয়া বড় জীবন্ত হবে। এবার বাবা মা জোর করে পাঠিয়েছে, আমাদের প্রত্যেক রোববার রোববার করে চেকিং করতে যেতে হয়, আমাদের ফ্যামিলি ডাক্তার উনি, তখন সমস্যা হয়ে যায়। তখন কি হয়ে যায়, তখন অনুকরণ হয়ে যায়, মত হয়ে যায়, ধারণা হয়ে যায়, তখনই প্রত্যেকটি জিনিস এই অহম থেকে সম্প্রদায়ের ছবিতে ফাঁসে এবং তা মৃত হয়। তো আমাদের প্রত্যেককে, আমরা বলতে আমি সকলকে, জগতের সকলকে ইনক্লুড করে বলছি, যে আমরা জীবন্ত থাকবো না মৃত থাকবো, জীবন্ত থাকতে গেলে আমাদের আমা থেকে শুরু করতে হবে, কারণ আমার ব্যথা। তো দেখো রামকৃষ্ণদেবের ছবি আমি দেখিয়েছিলাম, কারণ শ্রীরামকৃষ্ণ সেই পথটাই দেখিয়েছিলেন। আমি খুব গভীরভাবে মনে করি, আমি ওনাকে আমার ইষ্ট দেবতা, আমার সম্প্রদায়ের দেবতা, আমি ওনার কাছে মন্ত্র দীক্ষা পেয়েছিলাম ইত্যাদি এই সব হিসাবে দেখি না। রামকৃষ্ণ নাম এর থেকে, যেমন স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমি জগৎময় ছড়িয়ে দিয়ে যাব, আর দর্পণে পুরো জগৎ, পুরো জগৎ দেখা যেতে পারে, দর্পণের কোনো বিরোধ নেই, কিন্তু ছবির বিরোধ হয়ে যায়। দেখো এখন বিরোধ চলছে চারিদিকে। হ্যাঁ মহারাজ, এটা তো বুঝলাম যে কোনো যাতে কাল্ট না তৈরি হয়, মহাপুরুষদেরকে নিয়ে কোনো ছবি না তৈরি হয়, তাই জন্য আমাদের এখানে ছবি সরিয়ে আয়না বসানো হলো। কিন্তু যদি আমাদের এখানে শ্রীরামকৃষ্ণের ছবি রাখা থাকতো কিংবা অন্য কোনো মহাপুরুষের ছবি রাখা থাকতো, মানুষ কি তাহলে আরো বেশি ইন্টারেস্ট পেত না? দেখো ওষুধে ইন্টারেস্ট হয় না, ওষুধের ডিপ নিড হয়। আমি কখনো চাই না, পরিষ্কারই ঘোষণা, আমি কখনো চাই না ইন্টারেস্টেড পার্সন এখানে ভিড় হোক, কিউরিয়াসিটি লোক এখানে আসুক, কারণ অধ্যাত্ম কিউরিয়াস নয়। হ্যাঁ সেটা মানুষ বুঝতে পারলাম কি বললেন, কিন্তু ধরুন শ্রী কৃষ্ণমূর্তিজির কথা আমরা নিতে পারি, ওনার যে কাল্ট আছে কিংবা ওনার যে নিজেরও ভাব ছিল যে কোনো ভগবান নেই, তাই জন্য কোনো ওয়ার্শিপ কিংবা পুজো কিংবা আরাধনা এইসবের মধ্যে ওনার একদমই নেই, তাই জন্য দেখা যায় ভারতে ওনার প্রচলন খুবই কম। আর অন্যদিকে যদি শ্রীরামকৃষ্ণের কথা ভাবি, যে একটা নির্দিষ্ট সম্প্রদায় আছে যারা তাকে ইষ্ট হিসেবে পুজো করে এবং তার কথার প্রচলন ঘটান, তো শ্রীরামকৃষ্ণের এত প্রচলন পাওয়ার ফলে খারাপ ভালো দুই হয়েছে, কিন্তু কিছু না হওয়ার থেকে কিছু হওয়া তো অন্তত সবসময় ভালো। যেমন ধরুন আপনি নিজেও শ্রীরামকৃষ্ণের থেকে উদ্বুদ্ধ হয়ে সন্ন্যাস নিয়েছেন, তো এটা তো ভালোই হলো না? নিশ্চয়ই, এটাকে তো আমি সবসময় সব সমর্থন করছি, একদম ঠিক জায়গায় বলেছ। সবার আগে আমি বলছি না কিছু না হওয়া, আমি বলছি তোমার হওয়া। যখন এখানে দর্পণের সামনে কেউ বসে, তখন সবার আগে কিছু না হওয়া তো হয় না, শুরু হয় তোমার থেকে হওয়া। আমি গভীরভাবে মনে করি যে ব্যক্তি নিজের ব্যথাকে আইডেন্টিফাই করতে পারেনি, যে ব্যক্তির, আমি বলেছিলাম অনেক আগে, যতক্ষণ না ব্যথার আসন রচনা হয় ততক্ষণ তারপরে বুদ্ধত্বের আসন তাতে বসে না, আগে ব্যথার আসনেই কোনো বুদ্ধ বসেন, ঠিক আছে? আর যদি তুমি বলো যে ছবি, আমি তো 100 বার বলছি ছবির প্রয়োজন, এই জন্যই তো আমাদের এখানে সব রকম মহাপুরুষকে রাখা হয়েছে। আমি গভীরভাবে মনে করি কোনো স্পেসিফিক ছবি আমাদেরকে লিমিটেড করে, এবং সমাজ সেই স্তরে এগাচ্ছে। আজকে ইন্টারনেট খুললে তুমি কোনো স্পেসিফিক ছবি কি পাও? আমাদের কাছে উইকিপিডিয়া খুললে কেউ স্পেসিফিক তথ্যই কি পাও? কিন্তু এই তথ্য কি সকলকে সমৃদ্ধ করছে না? এই জন্য যেমন কৃষ্ণমূর্তি বলছো, কৃষ্ণমূর্তি সম্প্রদায় কৃষ্ণমূর্তিকে পূজা করেনি তাই এগায়নি, কিন্তু জ্ঞানপীঠ কৃষ্ণমূর্তিকে পূজা করবে, জ্ঞানপীঠ কবিরকেও পূজা করবে, আমরা করছি আমাদের সাধ্য মতো যতখানি এগিয়ে যাওয়া, জ্ঞানপীঠ বামা খেপাকেও পূজা করবে, জ্ঞানপীঠ অশোকেও পূজা করবে, রামকৃষ্ণকেও পূজা করবে, কারণ এরা প্রত্যেকে জীবনের কথা বলেছে। এবং যদি মাধ্যমের কথা বলো, তাহলে তো তোমার কথা মতো যদি ধরে নিই, তাহলে তো আমাদের এখানে কোটি কোটি মাধ্যম আছে, ঠিক যেমন বারবারই শীতলা মন্দির হয়ে যায়, কিন্তু এখানে তারাই আসবে, তারাই বুঝবে। তারা আমি যেন নিত্যদিনে কোনো বিশেষ মূর্তি রাখতে চাইনি, যখনই আমরা কোনো একটা দিকে জীবনকে কন্টিনিউ পোক করতে থাকি তখন আমরা তার মতো হয়ে যাই, যেমন ফসিলস কন্টিনিউ একটা জিনিসের সঙ্গ করতে করতে তার আকার ধারণ করে নেয়। এখানে নির্গুণের পূজা, জীবন নির্গুণে, জীবন নিরাকারে, জীবনের আকার আছে,
মানে তো জীবন ম্যানিফেস্ট হবে না, তুমি বলছো আকারই তো জীবন ম্যানিফেস্ট হয়। যেমন জীবন তো নির্গুণ, একটা কিন্তু বাচ্চা আসতে পুরুষ স্ত্রীর তো সংযোগ চাই, তো এখানে হাজার হাজার আছে। আমরা প্রত্যেক সংযোগকেই সম্মান করব। এবং দেখো বাংলা কথা আমি পরিষ্কার বলছি যে রামকৃষ্ণকে না দেখে নেওয়া হয়েছে, মেপে নেওয়া হয়েছে, সময় এটা করে। আমাকেও এক সময় দেখে নেওয়া হবে, মেপে নেওয়া হবে। এবং তুমি যেটা বলছো এই দর্পণকেও দেখে নেওয়া মেপে নেওয়া হবে, তবুও আমি চাইব। এমন হতে পারে ঘরে ঘরে দর্পণ রাখা হয়েছে, এটাও তো একটা ভাব কাল্ট তৈরি হয়ে যেতে পারে। আমি চাই না কাল্ট তৈরি হোক, হতে পারে অন্ততপক্ষে ব্যক্তি নিজের মুক্তি দেখে নেবে। আমি চাই না যে কারোর মুখের মধ্যে দিয়ে কেউ নিজেকে দেখুক, আমার মুখের মধ্যে দিয়েও দেখুক। কোনো মুখ শেষ কথা নয়, কারণ সকলের ব্যথা এক নয়, ব্যথার ভাব এক কিন্তু ব্যথার কারণ এক নয়। এবং শ্রীরামকৃষ্ণ সেই মাধ্যম ছিলেন যিনি জীবনকে নানাভাবে দেখেছেন। কিন্তু প্রশ্ন হলো যখন ভিড় জমা হয় তখন ভিড়ের একটা কিছু সিদ্ধান্ত আছে, ভিড় অসুরক্ষায় বাঁচে, সে সুরক্ষা নির্মাণ করতে চায়। ফলে রামকৃষ্ণ সে যে অসুরক্ষার জীবন বেছে নিয়েছিলেন, যিনি বলেছিলেন চালকলা মাখা বিদ্যা শিখে কী হবে, কিন্তু যখন রামকৃষ্ণত্বের ছায়ায় আসবে বিপরীত হয়ে যায়। রামকৃষ্ণ নির্গুণের ভাবটাকে সরিয়ে দিয়ে রামকৃষ্ণর ছায়ায় একটা আশ্রয় তৈরি হয়, ইজম তৈরি হয়, তার মতবাদকে ধরে বাঁচা শুরু হয়। রামকৃষ্ণ মতবাদ নিয়ে বাঁচেননি, কারণ রামকৃষ্ণটাকে কি মতবাদের অভাব ছিল? তিনি তো কোনো মতবাদ বাঁচেননি নিজের জীবনে। যথেষ্ট শাস্ত্র লেখা ছিল যে কোন বিগ্রহের পূজা হবে, রামকৃষ্ণ কোথায় বাঁচলেন? কিন্তু যখন রামকৃষ্ণত্বের ছায়ায় আসা হবে তখন আবার ব্যক্তি কী করবে? ভাঙা মূর্তি পূজা করো, কারণ আমাদের দেবতারা পূজা করেছেন। রামকৃষ্ণ কিন্তু বলেনি যে গোটা মূর্তির পূজা করো কি ভাঙা মূর্তির পূজা করো, তিনি বলেন আমার প্রজ্ঞা বলছেন তিনি প্রিয়তম। এটা ইজম বা ছত্রছায়া বলে না। এই জন্য ছত্রছায়া সব সময় ব্যক্তিকে নির্ভর করে। আমরা সবসময় চাই যে ব্যক্তি নিজের ধ্যানে নিজের প্রজ্ঞায় চলুক। মানে এই উদাহরণে আমি মনে করি কি বলতো, প্রত্যেকটি মহাপুরুষ ওষুধ। ওষুধ আমরা যখন রোগ হয় গ্রহণ করি, যার ভবরোগ তাকে নিজের উপরই তো ফোকাস করতে হবে। যার রোগ তো ওষুধ তার হাতে কেন দেওয়া হয়? সে গিলে ফেলবে, ওষুধ তার মধ্যে গিয়ে সমাহিত হয়ে যাবে এবং মিলিয়ে যাবে এবং সে সুস্থ হয়ে যাবে। এখন সুস্থতার তো কোনো রূপ নেই, ওষুধের একটা রূপ ছিল, ব্যথার একটা প্রেসক্রিপশান ছিল, সুস্থতার কি প্রেসক্রিপশান হবে? কিন্তু কারোর যদি দেখা যায় যে তার রোগও সেরে গিয়েছে, সে বলছে তার রোগ সেরে গেছে, তার হাতে ওষুধই আছে, তাহলে সে মিথ্যা কথা বলছে। ঠিক তেমনই সম্প্রদায় মত পথ তুমি যেটা বলছো মাধ্যম, এটা গুরুত্বপূর্ণ, কিন্তু বিষয় তো এই যে সেটা ভিতরে গিয়ে সমাহিত হয়ে যাবে, সেটা আর থাকবে না, তুমিই তুমি থেকে যাবে। আমি একটু আগে বলছিলাম একটি গানের কথা, খুব ভালো লাগছিল শুনতে, আগেও শুনেছি, পরবর্তীকালে কবিরের ভাবেরই গান। তাতে বলা হচ্ছে দেখা আপনে আপকো তো ম্যা দিওয়ানা হো গয়া, আপনি আপকো দেখনা হ্যায়। তোমার রূপ যদি এত সুন্দর না হয়ে গেল যে তুমি নিজেতেই পুরো ফিদা হয়ে গিয়েছো, এটা অহংয়ের রূপ নয়, তুমি নিজেতে মশগুল হয়ে গেছো, তাহলে কিছু হলো না, তো দর্পণ তোমাকে দেখায়। আমার রামকৃষ্ণ কবির বা অন্য কেউ যেই আছে না, এরা প্রত্যেকে এক ধ্যানে ভারতকে দেখেছে, জীবনকে দেখেছে। তো আমি সবসময় চেয়েছি এরা সকলে ওষুধ হিসাবে পাশে দাঁড়িয়ে থাকবে, যখনই ব্যথা এদের দিকে তাকাও, কিন্তু সুস্থতা তা প্রত্যেকের সমান, সূর্য সকলের সমান, মাঝখানে তুমি এবং চারিদিকে এরা। তুমি এত গুরুত্বপূর্ণ, জীবন এত গুরুত্বপূর্ণ, তুমি গুরুত্বপূর্ণ, আমি গুরুত্বপূর্ণ, মানে জীবন এত গুরুত্বপূর্ণ, এর উপরে কোনো কথা হয় না। তো হতেই পারে যে কোনো একটা স্পেসিফিক জায়গায় রামকৃষ্ণের জীবনের মধ্যে দিয়ে যে ক্রাইটেরিয়া গিয়েছে, যে জীবন দর্শন গিয়েছে, এই মুহূর্তে অন্যের কাজে লাগবে না, কিন্তু সে তো তখন সম্প্রদায়ের বাউন্ডে হয়ে গেল না, যে আমাকে এইভাবেই দেখতে হবে। সে কবিরের কাছে যেতে পারবে না, সে যদি বলে দেয় যে কবিরের ওষুধে আমার সেরেছে, বা মীরার ওষুধে আমার সেরেছে, বা বুল্লে শাহের ওষুধে আমার সেরেছে, তাহলে কিন্তু সম্প্রদায় খুব রেগে যায়। আমাদের ডাক্তারকে তুমি ছোটো বললে, ছোটো বলেনি, যেই সময়ে যেই ওষুধ সেই ওষুধ প্রয়োগ করা হবে। এ ব্যাপারটা হয়ে গেলে ডাক্তার একটা স্পেসিফিক জিনিসের ডাক্তার হয়ে যায়, তিনি সব রোগের চিকিৎসা করতে পারেন না। এবং আমি মনে করি প্রত্যেক সন্ত মহাপুরুষের কাছে ভবরোগের ওষুধ আছে, তার মধ্যে দিয়ে তুমি যেতে পারো। কিন্তু ওইরকম যদি হয়ে যায় যে আলো ইকুয়াল টু ইলেকট্রিসিটি, তাহলে গোলমাল হয়ে যাবে। তখন কিন্তু আলোর কাছে তোমার শীতলতা নিবারণের ক্ষমতা নেই, ইলেকট্রিসিটির কাছে আছে, তোমার গরম নিবারণের ক্ষমতা নেই। ঠিক আছে, তো এই যে শুরু করা, এই যে ক্রেজ, এই যে উত্তেজকদের, ইন্টারেস্টেড পিপল যার কথা বলছে, তাদের ভিড়, এটার থেকে
আমার মনে হয় না এর কোনো সার্থকতা আছে, আর এর মধ্যে দিয়ে জীবনকে চলতেই হবে। এটা তো একরকমের ব্যবসা হয়ে যাবে, লোকে তো বলে ব্যবসা, আমাদেরকেও তাও বলে ব্যবসা, কিন্তু মূল বিষয় হলো আমি কোনো নতুন জিনিস আনতে বসিনি। যদি নতুন জিনিস হয়, এখানে দর্পণে এসে দেখবে তুমি সেই নতুন জিনিস, যার সামনে দাঁড়াতে হবে, তোমার থেকে নতুন কিছু নেই। তাহলে মহারাজ আপনি বলছেন আধ্যাত্মিকতা ইমোশনের কোনো জায়গা নেই। ধরুন আমি আপনার থেকে আধ্যাত্মিকতা শুরু করেছি, কিংবা আপনার থেকে আমার আধ্যাত্মিকতা শুরু হয়েছে, তারপরে আমি অশোককে শুনেছি, নিঃস্বর্গদত্ত মহারাজকে শুনেছি, রমণ মহর্ষিকে পড়েছি, কিন্তু আপনার প্রতি কোথাও না কোথাও আমার কি কোনো দুর্বলতা থেকে যাবে না? তাদের প্রতি আমার প্রচন্ড সম্মান আছে, তবুও এটা থাকার কথা নয়, এটা আসা উচিত নয়। আমি মনে করি জীবন ব্যক্তি তার যাত্রাতে এগিয়ে গেলে, সে ধ্যানপূর্ণ হলে তার এটা চলে যাবে, কৃতজ্ঞতা থাকবে। হ্যাঁ মহারাজ, আমি এটাই বলছি যে আমি তো আপনার সঙ্গে দিন রাতে থেকেছি এবং আপনার জীবনটাকেও দেখেছি। আমার মধ্যে দিয়ে নির্গুণ জীবনটাকে কি দেখেছো? ব্যাস, ওটাই তোমার প্রেমের কারণ হোক। আমি কখনো চাইবো না আমার আধার, আমার মাধ্যম কারোর মাথায় থাকুক। রচা বাসা বলে না হিন্দিতে, খুব সুন্দর কথা তো, কুছ রচনা বাসনা নেই, কিছুর মধ্যে আটকে থাকতে হবে না। এটাই এটাই আমার মনে হয় যে অধ্যাত্মের কেন্দ্রে আছে। তুমি যে মাধ্যমের মধ্যে দিয়ে গেছো, দেখো তুমি চেষ্টা করলেও আমাকে ভুলতে পারবে না, কারণ তোমার কাছে তো একটা মেমোরি, একটা সেলুলার মেমোরি বলেও আছে। আমি আমি মেমোরির মাধ্যম হতে পারি, কিন্তু জীবনের যে সিদ্ধান্ত তুমি আমার কাছ থেকে শিখেছো বা অন্যের কাছ থেকে শিখেছো বা মহাপুরুষদের কাছ থেকে পড়ছো, আজ থেকে 20 বছর পরে তুমি হয়তো একটা বই হাতে নিয়ে নেবে, সেই বইটার মধ্যে থেকে জীবনবোধ আসবে, ওটা তো চিরশাশ্বত, ওটা তো চির যৌবনে আছে। তুমি তার প্রেমে থাকো, আমার প্রেমে নয়। যতক্ষণ আমার মধ্যে দিয়ে ওই প্রেম ছলকাচ্ছে আমি তো বলবো, ততক্ষণই তুমি আমার প্রেমে থাকো। যদি ওই জীবন না ছলকায়, প্রেমে থেকো না, তখনই হয়ে যায় তো, এটি তো আসক্তির মতো হয়ে যায়। ছেলে যতক্ষণ পর্যন্ত সুন্দর ততক্ষণ পর্যন্ত মার কাছে তার অ্যাপ্রিসিয়েশন থাকা উচিত, কিন্তু যখন কুৎসিত হয়ে যায়, যেহেতু মা মাধ্যমটাকে ধরে নেয়, সে ছাড়তে পারে না। আমার মধ্যে যদি কখনো কুৎসিত আছে, আমাকে ত্যাগ কর। জীবন কতখানি গ্রহণযোগ্য? যতদূর জীবন সৌন্দর্যমুখী, যদি জীবন ডিস্ট্রাকটিভ হয়ে যায় তখন তো তা গ্রহণযোগ্য নয়। ইলেকট্রিসিটিকে যদি যথার্থ ব্যবহার করা যায় সে গ্রহণযোগ্য। একটা দুটো খোলা তার 440 ভোল্ট তো গ্রহণযোগ্য নয়, সে একই জীবন একই ইলেকট্রিসিটি আছে, কিন্তু তার যদি ব্যবহারিকতা ডিস্ট্রাকটিভ হয় তাকে ত্যাগ করতে শিখতে হবে। সম্প্রদায়ের ছবি আমাদের ত্যাগ করতে শেখায় না, আমাদের বাঁচতে শেখায় না, আমাদেরকে শেখায় যাই আছে। যেমন বাড়িতে বলি, আমার ছেলে তো, আমার মা তো, আমি মা তো, আমি বাবা তো, এই যে অহম, এটা আমাদের সব সময় ডিস্ট্রাকশনে নিয়ে যায়। আমি চাইবো না যে এখানে যারাই আসছে আমার সংস্পর্শে আসছে বা আমি যাদের সংস্পর্শে আসছি তাদের কারোর মধ্যে এটা থাকুক কোনো কালে। দেখো, ধ্যানই ভারত, আর ধ্যান কনসেন্ট্রেশন নয়। তুমি যেটা বলছো কনসেন্ট্রেশন, একটা জিনিসে ফোকাস হবা, টর্চের আলোর মতো। টর্চের আলো ধ্যান নয়, ধ্যান সূর্যের মতো, মেডিটেটিভনেস। সূর্য যখন ওঠে কাউকে বলে না আমার আলো নাও, কিন্তু তার প্রজ্ঞাই এত, সৌন্দর্যই এমন, সব কিছু আলোকিত হয়ে যায়, এবং সূর্যের মধ্যে অনেক কিছু আবার ছায়াও তৈরি হয়, সেটা তার উপর নির্ভর করছে। সূর্য তার নিষ্কাম প্রেমে আছে। তো দর্পণ দেখো, পরিষ্কার বিষয় বুঝতে হবে, দেখো সব চেতনা, সব চেতনা বিভিন্ন ভঙ্গিমা, যেমন সূর্য চারিদিকে আলো বিকিরণ করে, এটাকে ধ্যান বলা হয়। কোথাও পৌঁছানো কোনো ডেস্টিনি ধ্যান নয়, ছবি মানে ডেস্টিনি। দর্পণ তোমাকে তোমার কাছেই পৌঁছিয়ে দেয়, তোমাকে রিফ্লেক্ট করে দেয়, তোমাকে ফিরিয়ে দেয়। প্রত্যেক মহাপুরুষেরও তাই কাজ, কিন্তু আমাদের মাথাটা আছে না, মানুষ মাথা, ও ছবি বানায়, ও ছবিতে গিয়ে আটকে যায়। মানে কনসেন্ট্রেশন, যেমন টর্চের আলো এক জায়গায় আটকে যায়, ছবি এক জায়গায় গিয়ে আটকে যেতে চায়, দর্পণ তোমাকে ফিরিয়ে দেবে। তুমি যতবারই দেখবে নিজের মুখ দেখবে। অবশ্যই এটা একটা প্রতীক, এই প্রতীকেরও দুর্ব্যবহার মিসইউজ হতে পারে। আমি সবসময় চাইবো দুর্ব্যবহারেতেও যেন তুমিই থাকো। তো এই যে দর্পণ এক বিরাম, নিজের দিকে এক মোড় ঘুরিয়ে দেওয়া। দেখো এটাই আমি একটু আগে বললাম, চারিদিকে সব মহাপুরুষ এবং মাঝখানে তুমি, মোস্ট ইম্পর্ট্যান্ট। তো রামকৃষ্ণ কবির মীরাকে রটা নয়, তাদেরকে গিলে ফেলা ওষুধের মতো, এবং আমরা সবসময় তাদেরকে নিয়ে আছি। এই নয় যে আমরা সব কিছু ছেড়ে দিয়েছি, নির্গুণ হয়ে গেছে। জীবন নির্গুণ হয় না, সগুণের আধারে নির্গুণের ক্রীড়া হয়। তো প্রত্যেকেই আছে ওষুধের মতো, তোমরা যখন যেমন রোগ, যখন যেমন মনে হচ্ছে সেবন করো। তাদের মধ্যে দিয়ে যে স্বাস্থ্য ঝলকাচ্ছে, আমার মধ্যে দিয়ে যে স্বাস্থ্যর সৌন্দর্য ঝলকাচ্ছে, তুমি তার পূজা করো। নাহলে কী হবে বলো তো, যখনই
ব্যক্তি এর থেকে সরবে তখনই কার্বন কপি হবে, যখন সে নিজের ব্যাক টু সোর্স হবে, যখন সে নিজের থেকে সরেনি তখনই মাত্র সে জীবন্ত থাকবে। তো এটাই কারণ দর্পণ রাখার, যে নতুন কোনো সম্প্রদায়, নতুন কোনো কাল্ট, ইভেন আমার ছবিও আমি সবসময় বিরোধ করেছি। এখন হয় ইউটিউবের ক্রেজ বিভিন্ন জায়গাতে যে অনেকে অনেকে চেষ্টা করছে, আমি কখনো বলি না বা আমি চাইও না যে কোনো ছবিতে ফাঁসো, ছবি ততক্ষণ পর্যন্ত ঠিক আছে যতক্ষণ তোমার সহায়তা করছে, হাতা খাবে না। আমি বারবার বলি হাতার মধ্যে যতক্ষণ খাবার আছে ততক্ষণই হাতার প্রয়োজনীয়তা। যদি হাতা খাবার না দিতে পারে, যদি কোনো মাধ্যম তোমাকে আন্তরিক শান্তি, তোমায় প্রেম মৈত্রী করুণা না দিতে পারে, তাহলে ওই মাধ্যম দিয়ে কী হবে? তোমাকেও বলি, যেহেতু তুমি এই কথা বললে, নির্গুণ এই যে জীবন, এর সাথে জোড়া এই জাগরণ আর ধ্যান বা আত্মমননই চাই। যতক্ষণ আমার মধ্যে দিয়ে, কারোর মধ্যে দিয়ে সেটা পাচ্ছ ততক্ষণ পর্যন্ত ঠিক আছে। এবং আমি মনে করি কোনো মহাপুরুষ নেই যার মধ্যে দিয়ে সব দেখা যায়। জীবনের সব যে স্তর সেটা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন হয়েছে সামাজিক পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে। তো আমার দর্পণ রাখার কারণ একটি, আমরা কিছুতে আটকে না পড়ি। আমরা সব মহাপুরুষের পূজা করি, শ্রীরামকৃষ্ণও তাই ছিলেন, কিন্তু সেখানেও একরকম বায়াসনেস এসে গেছে। হয়তো অদূর ভবিষ্যতে এই ক্ষেত্রে বায়াসনেস আসতে পারে, কিন্তু আমার চেষ্টা সবসময় যাতে প্রত্যেকেই সব ওষুধ এসে তোমাকে নির্গুণ সুস্থতা দিয়ে যাক। আর ব্যক্তি যখনই এই দর্পণের সামনে বসবে, সে দেখবে সে নিজের প্রেমে থাকবে, আর কারোর সাথে প্রেম চাই না, নিজের সাথে প্রেম চাই। বাকি তুমি যে প্রেমিক হয়ে গেলে, এর যে তুমি যে শীতল হয়ে গেলে ভিতর থেকে, এর তোমার শীতল হওয়াই তোমার জগতের জন্য প্রার্থনা, তোমার ধ্যানই হওয়াই জগতের জন্য তোমার সব থেকে বড় সেবা। এবার ধ্যানের তন্মাত্রা তোমার থেকে ছড়াবে। তো এই সুস্থতার সেবাই, এই সুস্থতার পূজাই জ্ঞানপীঠ করুক। এবং আমারও সবসময় সেটাই মনে হয়েছে, সব মাধ্যম সহায়ক হোক, হাজারো লাখো মাধ্যম হোক, সব মাধ্যম মাধ্যম হিসাবে বড় পূজনীয়, কিন্তু কোনো মাধ্যম তোমার থেকে গুরুত্বপূর্ণ নয়, জীবনের থেকে গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা মহারাজ, আরেকটা প্রশ্ন, যে ধরুন কেউ আধ্যাত্মিকতার পথে চলতে সবে শুরু করেছে কোনো প্রতীককে ধরেই, এবার কোনো আন্ডারস্ট্যান্ডিং ছাড়াই তার থেকে যদি প্রতীক কেড়ে নেওয়া হয়, তাহলে সে তো সমুদ্রে গিয়ে পড়ছে একদমই। না, ভুল হচ্ছে এখানে, কোথায় প্রতীক কেড়ে নেওয়া হচ্ছে? যদি শ্রীরামকৃষ্ণ দেবের কোনো একটা সম্প্রদায় শ্রীরামকৃষ্ণ দেবের পূজা করে, সে ব্যাপারে তার কাছে কতগুলো অনুষ্ঠান আছে? আমি বলছি ইন্ডিভিজুয়ালি কথাই বলছি, ইন্ডিভিজুয়ালি সম্প্রদায় হয়, সম্প্রদায় মানে ভিড় নয়, ভিড় যখন একই সুরে গায় তখন তাকে সম্প্রদায় বলে। তাহলে যখন যদিও মনে হচ্ছে অনেকগুলি মাথা, কিন্তু সুর একই চলছে, ঠিক আছে? তো ভিড় যখন বলছি আমি ভিড় সম্প্রদায়, তখন ইন্ডিভিজুয়ালের কথাই আমি বলছি। তো যখন একজন ইন্ডিভিজুয়াল, তুমি বলছো তার থেকে প্রতীক কেড়ে নেওয়া হয়, প্রতীক কেড়ে নেওয়া তো হচ্ছে না। রামকৃষ্ণে বা বুদ্ধের তারা যে জীবনশৈলীটাকে বেঁচেছিল সেইটুকুর মধ্যে দিয়ে দেখা হচ্ছে, তার মানে একটা প্রতীক। দেখো, আমি মনেই করি না যে যে কেউ আধ্যাত্মিকতার সামনে থাকুক, পিছনে থাকুক, উপরে থাকুক, নিচে থাকুক, প্রথমত এরকম কিছু হয় না, যার যার জার্নি শুরু হয়, ঠিক আছে? তো প্রথমে কোনো একটা মাধ্যম চাই আমি সেটা মনে করি না। প্রথমেই আমার একটি মাধ্যম যদি চাই, তুমি যেটা বলে আন্ডারস্ট্যান্ডিং চাই। এবং এখানে তো তুমি রামকৃষ্ণ সম্প্রদায় গিয়ে দেখবে যে রামকৃষ্ণদেব যেই জিনিসগুলিকে জীবনে আচরণ করেছিলেন সেগুলোকে তো তিনি তারা নিয়ে চলছে স্বাভাবিকভাবে। বুদ্ধের ক্ষেত্রে তাই দেখবে, কবিরের ক্ষেত্রে তাই দেখবে। কবিরের দোহার বাইরে যদি কিছু করে দাও, তুমি মহা অপরাধ করে দিয়েছ। যেমন বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমেরই, বিভিন্ন ধরনেরই কীর্তন হবে, বিভিন্ন ধরনেরই গান হবে, এর বাইরে কিছু হবে না। বিভিন্ন স্পেসিফিক ড্রেস হবে, এর বাইরে কিছু হবে না। এই স্পেসিফিকেশন জীবনের বিষ। প্রথম থেকেই বাচ্চাকে, আধ্যাত্মিক বাচ্চাকে, শিশুকে এই বিষ দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রথম থেকেই সে যেন প্রেম শেখে। কার সাথে প্রেম? মায়ের সাথে প্রেম, বাবার সাথে প্রেম। তাকে যেন শুধু মায়ের সাথে প্রেম না শেখানো হয়, বন্ধুর সাথে প্রেম, দরিদ্র নারায়ণের সাথে প্রেম, তার বাড়িতে যে কাজ করে তার সাথে প্রেম। এই প্রেমটা প্রথম থেকে চাই। কিন্তু আমরা কি বলি যে ছোটো বাচ্চাকে প্রথম থেকেই সবার সাথে প্রেম শেখানো হয়, তো কী হবে? অনেক গুণ সুন্দর হবে তার জীবন। আচ্ছা মহারাজ, ধরুন কেউ একটা খুবই সো কল্ড নিচু জীবন কাটাচ্ছে, নেশার মধ্যে, কোনো শৃঙ্খলা নেই জীবনে, এবার গুরু বা তার জীবনটাকে লাইনে আনার জন্য সকালে বিকেলে কিছু মন্ত্র দিল জপ করার জন্য, তো এটাও তো কোনো স্পেসিফিক জিনিসই হলো। নিশ্চয়ই এখানে
ভালো করে বুঝতে হবে। দেখো আমরা কিন্তু একাই জীবন, জীবন সব থেকে বড় নির্ণায়ক, আমরাই শুধুমাত্র ডাইনামিক, বাকি সব স্ট্যাটিক নয় কিন্তু, ঠিক আছে। যখন কেউ একজন গুরু তাকে দিল, এই গুরুকে নির্ণয় তো সে নিজেই করেছে, সে ঘুরে ফিরে দর্পণেরই কথা হলো কিন্তু। গুরু নির্ণয় কে করলো, নির্বাচন কে করলো, গুরুকে ঘাড়ে ধরে এসে করলো? আচ্ছা গুরু তোমাকে একটা বিধি দিল, তাকে পালন কে করলো? কোথাও না কোথাও ওই অস্তিত্বের মধ্যে তোমার সেই গুরুর মধ্যে এক সংযোগ ঘটেছে, অস্তিত্ব সেই নির্গুণ আন্ডারস্ট্যান্ডিং ডিসাইড করেছে, তোমার থ্রু হচ্ছে। তুমি যখন করবে, এই জন্য দেখা যাচ্ছে কত গুরু কত শিষ্যকে কত রকম ইনস্ট্রাকশন দিয়েছে, কজন ফলো করেছে। যখন তুমি বললে কেউ একজন জীবনে নেতিবাচক দিকে আছে, সেই গুরুর ইনস্ট্রাকশনের মধ্যে দিয়ে, স্পেসিফিক ইনস্ট্রাকশনের মধ্যে দিয়ে গেলে, এটা তো স্পেসিফিকেশন, ভালো করে দেখো, ইটস নট স্পেসিফিকেশন, এটা তার জীবনের প্রতি বড্ড প্রেম, আমি সুস্থ হতে চাই, আমি এগাতে চাই, এই স্ট্যান্ড পয়েন্ট থেকে সে জীবনকে দেখেছিল। ফলে তার সামনে যে গুরু এসেছে সে সুস্থতার প্রতীক। যখন সুস্থ হওয়ার ইচ্ছা এবং সুস্থতা এই দুইয়ের মধ্যে প্রেম জমে না, তখনই মাত্র ইনস্ট্রাকশন ফ্রুটফুল হয়, নাহলে হাজার হাজার গুরু হাজার হাজার ইনস্ট্রাকশন দিয়েছে, তার জীবনে ফ্রুটফুল হয়নি, সেই নির্গুণই এসেছে। ওই সময় তার মনে হবে যে আমি ওনার ইনস্ট্রাকশন ফলো করছি, কিন্তু সেই গুরু এবং শিষ্য যদি সত্যি সত্যি সুস্থতার প্রেমিক হয়, তাহলে এই বন্ধন থাকবে না, এ চলে যাবে। আমি তো বলছি ওষুধ তো নির্দিষ্ট সময়ের জন্য, যখন শ্রীরামকৃষ্ণ জয়ন্তী আসে অবশ্যই শ্রীরামকৃষ্ণের পূজা হবে, কবির জয়ন্তী আসে অবশ্যই কবিরকে নিয়ে আলোচনা হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওষুধ মিলে যেতে হবে শরীরে, ওষুধ ঘুলে মিলে গিয়ে সুস্থতা সম্পাদন করবে, ওষুধে রূপান্তর হয়ে যেতে হবে। যদি সত্যি সত্যি কেউ সুস্থতার প্রেমিক হয়, আমি যেটা বলছি, তাহলে সে ওষুধকে ধারণ করবে, ওষুধের প্রতি অনন্ত কৃতজ্ঞতা রাখবে, কিন্তু ওষুধকেই জীবন বাঁচার এক রকমের কী বলবো হুইল চেয়ার করে ফেলবেন, আমি ওষুধেই বাঁচি, আমার ওষুধই চাই, ওষুধ চাই না আমাদের, আমাদের স্বাস্থ্য চাই, তাই না? তো সেই গুরু যখন কোনো বিধি দিচ্ছে, কোনো জপ দিচ্ছে, কোনো মন্ত্র দিচ্ছে, তখন সেই ব্যক্তির মধ্যে দুটো জিনিস একসাথে চলতে হবে, এই যে বিধি আমাকে দেওয়া হয়েছে এটা সুস্থ হওয়ার মাধ্যম, আই রিপিট, সুস্থ হওয়ার মাধ্যম। গুরুর দায়িত্ব আজকের দিনে তাকে এই মাধ্যমকে চিনিয়ে দেওয়া, ওই ওষুধের মধ্যে সুস্থতার গুণকে এবং ওষুধের ভিত্তিতে জীবনে বাঁচার যে দুর্গুণ, এই দুটোকেই গুরু চিনিয়ে দেবে, এই দুটো খুব দরকার, নাহলে দুটোই প্রাণ নাশ করবে। যদি সুস্থতাই গুণ, তুমি যেটা বলছো, কোনো মহাপুরুষের দিকে কোনো শাস্ত্রের দিকে যাবই না, এটা যেমন আমাদের জীবনের একটি নেতিবাচক দিক হবে, ঠিক তেমনই এটিই মাত্র বারবার একই ওষুধ খাই, এটিও জীবনের নেতিবাচক দিক হবে। জীবন তো এমন হবে যেখানে ওষুধ চাই না, যেখানে জীবনে লীলা বিলাস হবে। সবসময় কি কবিরের সাথে আমরা তার চরণেই বসবো, এমন তো হবে না। রাঞ্ঝা রাঞ্ঝা করতে হয়ে আপে রাঞ্ঝা হয়, শিষ্য তো গুরু হয়ে যাবে না, স্বাস্থ্যবান আর স্বাস্থ্য এক হয়ে যাবে। তো কবিদের সাথে তো কখনো কখনো মৈত্রীর সম্পর্ক হতে হবে। আমরা এখানে সম্প্রদায় বলে সবসময় কবিদের পায়ের নিচে বসে থাকবো, আমি সবসময় বলি বিবেকানন্দ চালা বিবেকানন্দ হয়ে যাবে, তখন তার প্রতি অসম্মান নয়, তার প্রতি একাত্মতা, ওয়াননেস, এটা হওয়া দরকার। সম্প্রদায় তো অ্যালাউ করে না, কোনো ছবি তো অ্যালাউ করে না, ছবি পায়ে বসাতে শেখায়, আমি তো ছবির সাথে গলা জড়ানোর কথা বলছি, দুটো একসাথে হতে হবে।